কোন ছেলে বড় দেরি করছে তো? সেই কখন গেছে এখনো আসার নাম? নিশ্চয়ই কোনো পেয়ারা গাছ দেখে চুরি করতে শুরু করে দিয়েছে। সমুদা, সমুদা কিরে এত দেরি করলি কেন? বারে দেরি হবে না বুঝি, সেই তাঁতি পাড়ায় গিয়েছিল, তা কম দূর নাকি, হেঁটে হেঁটে আমার পায়ে ছাল উঠে গেল। এ নাও তোমার শাড়ি। আমার শাড়ি মারবো না এক চাটি। ও না না, ভুলে গেছিল, সতী দিদির শাড়ি। তোকে বাকিতে দিয়ে দিল, কিছু জিজ্ঞেস করেন? ভৈরব তাঁতি বাড়িতেই ছিল, তোমার নাম বললাম তারপর রাজি হলো। আর কার শাড়ি কিছু জিজ্ঞেস করেন? সে আবার জিজ্ঞেস করেনি। তুই কি বললি? বললাম সমুদ্রের মায়ের শাড়ি, কিন্তু মনে হয় ভৈরব কাকা বিশ্বাস করেনি, বারবার বলছিল লাল রং নিচ্ছ কেন, মা ঠাকুরন কি এত চড়া রঙের শাড়ি পরবেন? সমুদা এই শাড়িটা পরলে শরীরে দিকে ভারী মানাবে, একদম লাল টুকটুকে বইয়ের মতো। থাক থাক, হয়েছে, আর পাকামো মারতে হবে না।